বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং সন্ত্রাসী হামলা রুখতে কারো গাফিলতি বা ব্যর্থতা থাকলে তা খতিয়ে দেখা হবে। সকালে সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কঠোরভাবে দমন করা হবে সন্ত্রাসীদের। জানান, এরই মধ্যে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান। সকালে রুমায় সোনালী ব্যাংক শাখা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী, এছাড়া ঘুরে দেখেন পাশের মসজিদ কমপ্লেক্স সহ আশেপাশের এলাকা। গেল মঙ্গলবার রাতে একদল বন্দুকধারী তাণ্ডব চালায় রুমা সোনালী ব্যাংক শাখায়, অপহরণ করে ব্যাংকের ম্যানেজারকে। পরদিন থানচি বাজার ঘেরাও করে সোনালী ও কৃষি ব্যাংকেও হামলা চালিয়ে লুট করে নগদ অর্থ। স্থানীয়রা জানান, হামলাকারীরা কেএনএফের পোশাক পরিহিত ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। আরো জানাতে বান্দরবানের রুমা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে হিরণ খান, রয়েছেন সেখানে। হিরণ, সকাল থেকে আপনি অবস্থান করছেন রুমাতে, এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন হিরণ? শান্তা, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে আসলে কুকিচিন ন্যাশনাল আর্মি এবং কেএনএফের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু অতিষ্ঠ বান্দরবন এলাকার বাসিন্দারা এবং যারা সাধারণ নাগরিক আছেন তারা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো বিষয়টিকে ঘিরে কিন্তু আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢালাভাবে সাজানো হয়েছে এবং প্রতিটি চেকপোস্টে কিন্তু পুলিশ সদস্য, বিজিবি সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু তাদের এমন তৎপরতা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের আগে যে চেকপোস্টগুলোতে একজন কিংবা দুজন থাকতো, এখন দেখা যাচ্ছে চার থেকে পাঁচজন আছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু এমন নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনি জানেন, ইতিপূর্বে দর্শকদেরকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নিরাপত্তা পর্যবেক্ষণে এসে তিনি আইনশৃঙ্খলা বাহিনীদের গণমাধ্যমের সামনে আসলে তিনি উল্লেখ করেন যে তারা নির্দেশ দিয়েছেন এই ঘটনার সাথে যারা জড়িত এবং ঘটনার পিছনে যারা কলকাঠি নাড়ছে তাদেরকে ছাড় নয়, বিন্দুমাত্র ছাড় নয়, এবং নিরাপত্তার স্বার্থে সকল ধরনের সারাশি অভিযান আসলে পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং যেটা বলা হচ্ছে যৌথ বাহিনী। অর্থাৎ তিনি বলেছেন সশস্ত্র বাহিনী, বিজিবি এবং পুলিশ তারা কিন্তু আসলে এই অভিযানটি পরিচালনা করছেন। এবং আমরা একটু আগে রুমাতে ছিলাম, রুমা থেকে এখন বান্দরবান সদরের দিকে যাচ্ছি। সেই বান্দরবান সদরের দিকে যেতে যে কটি চেকপোস্ট আপনি দেখতে পাচ্ছেন, সব কটি চেকপোস্টে কিন্তু ঠিক এমনভাবেই আসলে তল্লাশি করা হচ্ছে। এবং এই এলাকার সাধারণ মানুষ এবং যারা পর্যটকরা রয়েছেন এবং যারা পর্যটক ব্যবসা করেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই ঘটনায় কিন্তু আসলে পর্যটন ব্যবসা যেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং সাধারণ মানুষরা কিন্তু আসলে আতঙ্কিত। তাদেরকে আশ্বাস দেওয়ার জন্য আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলে গেলেন বান্দরবনে এসে যে সব ধরনের সহযোগিতা তার থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর। এই ছিল হিরণ, ধন্যবাদ আপনাকে। বান্দরবনের রুমা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বর্ণনা করছিলেন হিরণ খান।